এই ছবিগুলো মনকে প্রশান্ত করে তোলে। নিজেকে ফিরে পেতে মরিয়া মুশফিকুর রহিম মিরপুরে প্রস্তুতিতে ব্যস্ত। সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপ, মুশফিকের লক্ষ্যটাও স্পষ্ট। হোম অফ ক্রিকেটে রোববার তার ব্যাটে ছিল শর্টস খেলার প্রবণতা। মিস্টার ডিপেন্ডেবল ঠিক যতটা চিন্তিত ততটাই টিম ম্যানেজমেন্ট। ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খানের ভাবনা, দ্রুতই স্বরূপে ফিরবেন মুশফিকুর রহিম। তবে তিনিও জানেন এই সময়টা মুশফিক এবং দলের জন্য কতটা কঠিন। না, যারা বাংলাদেশ টিমে খেলে ওদেরকে তো আপনার ইটস এ বিগ কনসার্ন যে আপনার ভালো পারফরমেন্স তো না করলে কিন্তু টিম রেজাল্টটা ভালো হবে না। সো যারা টিমের মধ্যে আছে তো ওরাও চেষ্টা করে, আমরাও চেষ্টা করছি, আমরাও ওই অপরচুনিটি দিচ্ছি। আমরা মুশফিকের জন্য ম্যাচগুলোও কিন্তু একদিন করে দুই দিন করে এগিয়ে নিয়ে আসছি যেন ও খেলতে পারে। সো ওখানে আবার সৌম্যও খেলবে। আপনার তো প্লেয়াররা যদি ম্যাচের সাথে থাকে তাহলে কিন্তু আপনার এটা একটা ভালো দিক, আপনার যে পারফরমেন্স হলে কনফিডেন্সটা পাবে। টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড বাংলাদেশ খেলবে ওমানে। তবে 20 ওভারের মহারণের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ওমান থেকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দলকে যেতে হবে সংযুক্ত আরব আমিরাতে। 3 তারিখ বাংলাদেশ টিম যাবে, 4 তারিখে পৌঁছাবে ওমানে। সেখানে একদিন কোয়ারেন্টাইনের পর আমরা প্র্যাকটিস করে ওখানে 8 তারিখে আমরা একটা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলবো। তারপর আমরা 9 তারিখ চলে যাবে বাংলাদেশ দল আবুধাবিতে। ওখানে গিয়ে আমরা 12 আর 14 দুইটা ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলে আমরা কিন্তু আবার ওমানে এসে আমাদের যে কোয়ালিফাই আছে সেই ম্যাচগুলো খেলব। বাংলাদেশের বিশ্বকাপ ভরে স্ট্যান্ড বাই ক্রিকেটার মাত্র 2 জন। করোনাকালীন এই লিস্টে আরও 2-1 জন ক্রিকেটার বাড়ানো যেত কিনা এমন প্রশ্নে আকরাম খান স্পষ্ট করেছেন ম্যানেজমেন্টের ভাবনা। 15 জনের বেশি নিতে পারবো না, মানে 15 জনের বেশি নিতে পারবো না আপনার, এর বাকিগুলো আমাদের খরচে, বাট আমরা এখন নিচ্ছি আমাদের দরকার হলে, যেহেতু আমাদের এখান থেকে কাছে এটা ওইরকম সমস্যা হবে না, আমরা অপশন তো আছেই। বাট আমার আপাতত টিম ম্যানেজমেন্ট চেয়েছে আপনার ওমান পর্যন্ত থাকবে, তারপর সেখান থেকে তো আপনার চলে আসতেছে। ভারত প্রত্যয় অলরাউন্ডার। ঝিরঝিরে ডিশ লাইন দেখে কি পেলেন? টিভিতে ঝকঝকে খেলা দেখুন আকাশে, আর আকাশ কিনে চলুন বিশ্বকাপে। এছাড়াও আছে স্মার্ট টিভি ও নিশ্চিত ক্যাশব্যাক।